আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত ইন্নআল আলহামদুলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আমি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এলাম তো আজকের বিষয়টি হলো যে মহিলারা শরীরে আতর দিতে পারবে কিনা না এই সম্পর্কে ইসলামের হুকুম কি আলোচনা করব ভালো করে বুঝতে দুরোজ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় বন্ধুরা আমরা সকলেই জানি যে পুরুষদের জন্য আতর ব্যবহার করা সুন্নত পুরুষরা আতর ব্যবহার করতে পারবেন ঘরের ভিতরেও পারবেন ঘরের বাহিরেও পারবেন উভয় জায়গায় পারবেন চাই আঁতরের গ্যারানটা বাহিরে ছড়িয়ে যাক কোনো সমস্যা নেই ব্যবহার করা সুন্নত তো এখন মহিলাদের জন্য কি হুকুম তো মহিলাদের জন্য আতর ব্যবহার করাটা সুন্নত তবে যদি আতরের খুশবু ছড়িয়ে ছিটিয়ে পড়ে তখন মহিলারা সেই আতর দিয়ে ঘরের বাহিরে যেতে পারবে না বরঞ্চ ওই আতর ঘরের ভিতরে থেকে দিতে হবে তবে যে আতরে গ্রান বাহিরে ছড়ায় না এমন জিনিস ব্যবহার করে তারা বাহিরে যেতে পারবেন কিন্তু যার গ্রান ছড়াবে সচরাচর এখন আঁতরে গ্রান বাহিরে ছড়ায় তো এই সমস্ত আতর ব্যবহার করে মহিলারা বাহিরে যেতে পারবেন না তো ওই রকমই সেন্টের হুকুম পুরুষরা তারা ব্যবহার করে বাহিরে যেতে পারবেন শরীরের মধ্যে দিয়ে কিন্তু মহিলারা সেন্ট দিয়ে বাহিরে যেতে পারবেন না কারণ এর গ্রান বাহিরে ছড়িয়ে যায় তো মহিলাদের জন্য ঘরের বাহিরে এই জাতীয় আতর খুশবু দিয়ে সেন্ট দিয়ে বাহিরে বের হওয়া না যায় হারাম এমন ব্যবহার করতে পারবেন না ঘরের বাহিরে কিন্তু ঘরের ভেতরে করতে পারেন কোনো সমস্যা নেই তো প্রিয় বন্ধুরা মূল আলোচনা যেটি আমি বললাম সেটি হলো যে আতর ব্যবহার করা মূলত আতর সেন্ট না আতর। আতর ব্যবহার করা এটা সুন্নত পুরুষদের জন্য ঘরের ভিতরে হোক ঘরের বাহির হোক উভয় জায়গায় সুন্নত কিন্তু মহিলাদের জন্য সেটা সুন্নত হবে ঘরের ভিতরে থাকা অবস্থায় ঘরের ভিতরে থেকে তারা আঁতর দিবে কিন্তু ঘরের বাহিরে তারা সচরাচর আঁতর দিতে পারবে না যেগুলো নাকি গ্রান ছড়িয়ে ছিটিয়ে পড়ে কিন্তু যেগুলো গ্রান না ছড়ায় সেগুলো দিতে পারবে বাহিরে যেতে পারবে তো এই ছিল আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সকালে সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم ورحمه الله وبركاته